গত পার্টে আমরা ফর্ম ক্রিয়েট করেছিলাম, আজকে আমরা দেখব যে ফর্মটাকে কিভাবে সাবমিট করতে পারি। সাবমিট করার জন্য প্রথমে আমরা রাউট ক্রিয়েট করতে হবে। আমাদের ওয়েবে চলে আসছি এবং ওয়েব থেকে এখানে আমাদের এটা রাউট ক্রিয়েট করে নেছি। রাউটের মেথডটা কি হবে আমাদের, অবশ্যই পোস্ট হবে, যেহেতু এটাকে আমরা কি করছি এখান থেকে সাবমিট করছি। স্ল্যাশ ফর্ম সাবমিট, এবং আমাদের যে ক্লাসটা আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে ফর্ম কন্ট্রোলার কোলন কোলন ক্লাস। ক্লাস দিয়ে এখানে আমাদের মেথড একটা দিয়ে দিচ্ছি আমরা, যে কোনো মেথড এখানে আপনারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি দিচ্ছি ফর্ম সাবমিট এবং এখানে সেমিকোলন দিয়ে রেখে শেষ করে দিচ্ছি। এটাকে সেভ করলাম। সেভ করার পর এখানে আমরা কি করব, কন্ট্রোলারে আমরা আরও একটা মেথড ক্রিয়েট করব, পাবলিক ফাংশন। ফাংশনের নাম কি হবে, ফর্ম সাবমিট। এবং এখানে আমরা যে রিকোয়েস্ট ক্লাসটা রয়েছে, এই রিকোয়েস্ট ক্লাসটা কিন্তু আমাদের ইউজ করতে হবে, যেহেতু আমরা সাবমিট করতে চাচ্ছি। এবং সেই সাথে কি করতে হবে, রিকোয়েস্ট ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে সিম্পলি আমরা একটা মেসেজ রিটার্ন করে দেখি যে আমাদের যে ফর্মটা আছে সেটা সাবমিট হচ্ছে কি না। ফর্ম সাবমিট দিয়ে দিলাম। সো এখানে আমাদের কাজ শেষ। এখন ফর্মে আমাদের আরেকটু কাজ করতে হবে। আমরা যখন ফর্মের ইনপুট বাটনটাতে, এই যে হ্যাঁ এই বাটনটাতে হিট করব, তখন তো আমার একটা ইউআরএলে হিট হবে। সেই ইউআরএলটা আমরা কি করতে হবে, এখানে আমাদের যে ফর্ম রয়েছে ফর্মের অ্যাকশনে কিন্তু বলে দিতে হবে। সো এটাকে আমরা কি করতে পারি, এভাবে কার্লি ব্রেস নিতে পারি, কার্লি ব্রেসের মধ্যে ইউআরএল দিতে পারি, এভাবে দিয়ে তার ভিতর প্যারেন্থিসিস, এখানে কোটেশনের ভিতরে আমরা কি করব, যেই মানে ফর্ম সাবমিটের জন্য যে রাউটটা ক্রিয়েট করছি সেই রাউটটা কি করতে হবে, এখানে আমাদের বলে দিতে হবে সাবমিট। দেওয়ার পর কিন্তু আমাদের কাজ শেষ। আরেকটু কাজ করতে হবে, আমরা জানি যখন আমরা লারাভেলে কোনো ফর্ম ইউজ করি সেখানে আমাদের কি করতে হবে, অবশ্যই সিএসআরএফ টোকেন ইউজ করতে হবে। এটা এখানে দিয়ে দিতে হবে সিএসআরএফ টোকেন। দিয়ে দেওয়ার পর এখন যদি আমরা এটাকে রিলোড করে এখান থেকে সাবমিটে ক্লিক করি, তাহলে দেখুন এই যে আমাদের ফর্ম সাবমিট, অর্থাৎ আমাদের ফর্মটা কিন্তু সাবমিট হচ্ছে। এখন আমরা যদি এখান থেকে আরও কিছু জিনিস মডিফাই করে নিই, যেমন এখান থেকে আমরা চাচ্ছি এই ফর্মের মধ্যে আমরা যে ভ্যালুগুলো দিব সেগুলো শো করার জন্য, সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমরা এখানে যে রিকোয়েস্ট ইনস্ট্যান্সটা ইউজ করছি এটাকে আমরা কাজে লাগাতে পারি। যেমন রিটার্ন আমাদের ক্লাস, রিকোয়েস্ট ক্লাসের যে অবজেক্ট আছে সেই অবজেক্টটা কী হবে, রিটার্ন রিকোয়েস্ট অল। তাহলে কি হবে, আমরা ফর্মে যত ইনপুট থাকবে সবগুলো ডাটা এখানে রিটার্ন করবে। আমরা এখান থেকে বেঁকে যাচ্ছি। বেঁকে যাওয়ার পর এখন এখানে আমি একটা ভ্যালু দিচ্ছি, সাপোজ টি শার্ট একটা ভ্যালু দিলাম। দেওয়ার পর একটা ইমেল দিলাম admin@gmail.com, দিয়ে সাবমিট। তাহলে দেখতে পাবো কি আমাদের কিন্তু এখানে যে ভ্যালুগুলো ছিল এখন, হ্যাঁ সেগুলো চলে এসেছে এখানে। এই যে নেম, টি শার্ট, ইমেল, admin@gmail.com, আমাদের ভ্যালুগুলো কিন্তু চলে এসছে এখানে। সো এখন আরও একটা কাজ আমরা করব, যেটা এই ফর্মে কিন্তু আমরা চাইলে এই অ্যাকশন ইউআরএলটা অন্যভাবে ইউজ করতে পারি। কীভাবে, সেই জন্য আমরা হচ্ছে প্রথমেই এখানে আমাদের যেই রাউটটা রয়েছে এটাকে একটা নেম দিতে হবে, NAME নেম। এই নেম এগুলো কীভাবে দিতে হয় এগুলো কিন্তু আমরা আগে দেখিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম ফর্ম সাবমিট, এটার একটা নেম দিলাম। দেওয়ার পর এই নেমটাকে আমরা কি করব, এখন আমাদের ফর্মে ইউজ করলেই কিন্তু হয়ে যাবে, আমাদের আর কিছুই করতে হবে না। আমরা ফর্মে আসলাম, আসার পর এখানে ইউআরএলের পরিবর্তে আমরা এখন লিখব কি, রাউট। এবং এখানে রাউটের যেই নেমটা ছিল আমার, সেই নেমটা হচ্ছে ফর্ম সাবমিট। সো এটা দিলেও কিন্তু আমার কি হবে, সেম কাজই কিন্তু হবে, কোনো পার্থক্যই কিন্তু এখানে হবে না। এটাকে আমি রিলোড করছি। করার পর এখানে আবার টি শার্ট দিলাম এবং ইমেল দিলাম। দেওয়ার পর সাবমিট, আমার কিন্তু সেম ভ্যালুই এখানে দেখাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি, সো এটা হচ্ছে আমাদের ফর্মের ভ্যালু কিভাবে সাবমিট করতে হয় সেটা আমরা দেখলাম। পরবর্তী পার্টে আমরা দেখব কিভাবে এইখান থেকে আমরা ভ্যালিডেশন করতে পারি, হ্যাঁ অর্থাৎ কোনো ভ্যালু দিলে কি হবে বা ভ্যালু না দিলে কি হবে, সেই ইরোরগুলো এখানে আমরা শো করাবো। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাই।